আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে রোস্ট রান্না করব, মুরগির রোস্ট। এখানে 16 পিস রোস্ট আছে, তার জন্য প্রথমে এখানে পেঁয়াজ নিব বেরেস্তা করে। হয়ে গেছে, বেরেস্তা আমি বেশি করে রাখতেছি। বেরেস্তাটা হতে থাক, আর এখান দিয়ে আমি 1/2 কিলো দুধ জাল দিয়ে 250 গ্রাম করে নিছি। এই যে, আর এখানে লেবু নিলাম, যেহেতু ঘরে টক দই নাই তাহলে ইনস্ট্যান্ট টক দই রেডি করব। দুধের ভিতরে লেবুটা চিপে দিয়ে কিছুক্ষণ রেখে দিব, তারপর হয়ে যাবে আমার টক দই। বেরেস্তাটা হয়ে গেছে, এখন একটা মেলা পাত্রে তুলে কিছুক্ষণ একটু সরিয়ে রাখতে হবে তেলটা টানার জন্য। তেলটা টানার জন্য একটা মেলা যে কোনো একটা কিছুতে এটা টিস্যু দিয়ে মেলে রাখতে হবে, এটা তেলটা যেন টেনে যায় আর মুসমুসে হয়ে যায়। দিয়ে দিব একটু বেরেস্তার তেল। এই যে, এখানে রোস্ট আছে 16 পিস। রোস্টের জন্য যা যা নিলাম, এখানে বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, পেঁয়াজ বেরেস্তা, পোস্ত দানা আর 2টা কাঁচামরিচ দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম। আর এই যে, এখানে আমার দধিটা রেডি হয়ে গেল। এখানে নিলাম কিছু গরম মশলা, এগুলো দিয়ে দিব। এখানে নিলাম 2 টেবিল চামচ আদা রসুন নেওয়া হয়েছে, তার মধ্যে আদা রসুন পেস্ট একসাথে, এই জন্য 2 টেবিল চামচ নিলাম। আর এখানে পেঁয়াজ নিলাম প্রায় 2 কাপ আন্দাজ, যেহেতু গ্রেভিটা একটু ঘন হবে তাই পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলাম। আস্তে আস্তে সব কিছু দিয়ে দিব। এখন দিব আদা রসুন পেস্ট আর পেঁয়াজ পেস্ট। এটা থেকে 1/2 চামচ পরিমাণ, 1/4 চামচ পরিমাণ একটু মশলা দিয়ে দিব। দিচ্ছি এই যে পেস্ট করে রাখা বাদাম, পোস্তদানা, পেঁয়াজ বেরেস্তা একসাথে। এই পেস্টটা রোস্টের জন্য একদম অনেক ইম্পর্টেন্ট একটা মশলা। টক দইটা দিয়ে দিব, তারপরে 1/2 চামচ পরিমাণ একটু লাল মরিচ দিব, জাস্ট কালারের জন্য। তো লাল মরিচ দিলে রোস্টের মধ্যে সামান্য যদি লাল মরিচ অ্যাড করা যায় কালারটা অনেক সুন্দর আসে। রোস্ট গুলা ছেড়ে দিব, কিছু পেঁয়াজ বেরেস্তা। এখন রোস্টের সাথে অ্যাড করব কিছু আলু। এটা ভেজে নিলাম, আলু আলুটা একটু কড়া ভেজে নিলাম, একটু কালারের জন্য সামান্য একটু হলুদ দিলাম আর একটু লবণ দিয়ে। সেটা আলুটা আমি সিদ্ধ করি নাই, আপনারা চাইলে সিদ্ধ করেও দিতে পারেন। সিদ্ধ করে একটু লবণ দিয়ে সিদ্ধ করে জাস্ট তেলের উপরে ভেজে দিয়ে দিলে হবে। যেহেতু মুরগিটা ভাজা, একটু পানি দিতেই হবে। মুরগির রোস্টের সাথে আলুটা খুব ভালো লাগে খেতে, পোলাও কিংবা ভাত সব কিছুর সাথে। লবণ দিয়ে সিদ্ধ করে যদি একটু ভেজে দেওয়া যায় তাহলে খুবই মজা হয় রান্নাটা। রেখে দিলাম 15 থেকে 20 মিনিট, পরে ফিরে আসব। ফিরে আসলাম প্রায় 20 মিনিট পর। এখন উপরে দিব বেরেস্তা। বেরেস্তাটা একটু কষলিয়ে গুঁড়া করে তারপর দিয়ে দিব উপরে চিনি। যারা খায় তারা দেবেন, যারা খায় না তারা স্কিপ করে যেতে পারেন। হয়ে গেল আমার দারুণ সাদের চিকেন রোস্ট। এখন একটু ঘি ছড়িয়ে দিব উপরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।